আগামী 2 থেকে 3 ঘন্টার সময়, আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে ল্যান্ডফল হওয়ার কথা রয়েছে রিমালের, এবং সেই জায়গা থেকে সাগর থেকে খুব একটা বেশি দূরে নেই, 130 কিলোমিটার, ক্যানিং থেকে ধরলে 140 কিলোমিটার। আর 2 থেকে 3 ঘন্টার মধ্যেই রিমালের প্রভাব পড়তে শুরু করবে প্রত্যক্ষভাবে বাংলায়। রিমাল খুব কাছাকাছি এই মুহূর্তে ভূখণ্ডের, কারণ 2 থেকে 3 ঘন্টার মধ্যে রিমাল ল্যান্ডফল করবে সাগর থেকে 130 কিলোমিটার দূরে এর অবস্থান, এবং ক্যানিং থেকে 140 কিলোমিটার দূরে রিমাল অবস্থান করছে। ইতিমধ্যে এর প্রভাব উপকূলবর্তী এলাকায় দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনার বিস্তীর্ণ অংশে লক্ষ্য করা যাচ্ছে। তবে লেটেস্ট আপডেট এই মুহূর্তে কি সেটাই আমরা জেনে নেওয়ার চেষ্টা করব, কথা বলবো অয়ন ঘোষাল আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। অয়ন, কি খবর বলছে আবহাওয়া দপ্তর, কি বলছে আর কি মাত্র 2 থেকে 3 ঘন্টা? আর একটা বিষয় অয়ন জানতে চাইবো যে ল্যান্ডফল কি এখনো নিশ্চিত করা গেছে? আগামী 1.5 থেকে 2.5 ঘন্টার মধ্যে এই ল্যান্ডফলের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে। আই আসতে অনেকটা দেরি হবে, আই তার যে ল্যান্ডফল হবে সেটা হবে একেবারে মধ্য রাতে, অর্থাৎ রাত আনুমানিক সাড়ে এগারোটার পর থেকে রাত একটার মধ্যে যে কোনো সময়। কিন্তু তার আগে যে প্রক্রিয়া, অর্থাৎ প্রাথমিক যে অভিঘাত, অর্থাৎ প্রিলিউড আমরা যেটাকে বলি যে কোনো ঘূর্ণিঝড়ের ক্ষেত্রে, সেই ঘূর্ণিঝড়ের প্রিলিউড কিন্তু তার যে দাপট, এই দাপট দেখাতে শুরু করবে আর 1.5 থেকে 2.5 ঘন্টার মধ্যে, এমনই এখনো পর্যন্ত লেটেস্ট নৌকাস্ট আলিপুর আবহাওয়া দপ্তরের। অয়ন, নির্দিষ্ট কোথায় ল্যান্ডফল হবে, বাংলাদেশে না এপার বাংলায়, এখনো পর্যন্ত সেটা বলা কি সম্ভব হবে? দেখো, এখনো পর্যন্ত তার যা অভিমুখ তাতে বাংলাদেশের সুন্দরবন ইকো পার্ক লাগোয়া মংলার দক্ষিণ পশ্চিম প্রান্তে তার ল্যান্ডফল হওয়ার কথা বলা হচ্ছে। তবে এই ধরনের প্রবল ঘূর্ণিঝড় একেবারে শেষ মুহূর্তেও অন্যদিকে বাঁক নিয়েছে বা রিকার্ভ করেছে, এরকম নজির কিন্তু বেশ কিছু আছে। কাশে আয়লা থেকে শুরু করে আমফান, বুদবুদ থেকে শুরু করে একাধিক ঘূর্ণিঝড় একেবারে শেষ মুহূর্তে, অর্থাৎ ল্যান্ডফলের মাত্র 1.5 থেকে 2 ঘন্টা আগে তার অভিমুখ সামান্য পরিবর্তন করেছে। এক্ষেত্রে অভিমুখ যদি সামান্য পরিবর্তন হয় তাহলে সম্পূর্ণ নির্ভর করছে পরিবর্তনটা কোন দিকে হবে। যদি পরিবর্তনটা পশ্চিম দিকে হয় তাহলে সরাসরি অভিঘাত এসে পড়তে চলেছে এই পশ্চিমবঙ্গের একাধিক উপকূলে, যার মধ্যে প্রথম নাম হচ্ছে গঙ্গাসাগর অর্থাৎ সাগরদ্বীপের। কিন্তু যদি এখনও পর্যন্ত যে গতিতে সে এগোচ্ছে, সে যদি সেই গতি বা অভিমুখ অক্ষুণ্ণ রাখে, তাহলে এখনো পর্যন্ত উপগ্রহ চিত্র, দিল্লির মৌসুম ভবন, তারা প্রত্যেকেই এক বাক্যে বলছেন যে এই ল্যান্ডফলটি আজকে রাত্রি 1.5 থেকে 1.5টার মধ্যে যে কোনো একটি সময় হতে চলেছে। এই পশ্চিমবঙ্গের যে সুন্দরবন, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি ঝড়খালি, সেই সীমান্ত অতিক্রম করার পরে বাংলাদেশের সুন্দরবনের সেই জায়গা, যে জায়গা হচ্ছে টু সাম এক্সটেন্ট খেপুপাড়ার কাছে, নির্দিষ্ট করে বলতে গেলে জায়গাটি বা উপকূলটির নাম হচ্ছে মংলা উপকূল। একদমই অয়ন, যেহেতু তুমি বলছিলে যে আগামী 1.5 থেকে 2.5 ঘন্টার মধ্যেই ল্যান্ডফলের যে প্রভাব, যে প্রাথমিক প্রভাব বা প্রাথমিক অভিঘাত, সেটা লক্ষ্য করা যাবে। ইতিমধ্যেই আমরা ঝড়খালি সেই ছবিও দেখতে পাচ্ছিলাম, অয়ন যেখানে দাঁড়িয়ে রয়েছে সেখানে দাঁড়ানোটা খানিকটা একটু হলেও সমস্যার, কারণ সেখানে হাওয়ার দাপট এবং একই সঙ্গে বৃষ্টিপাত যে হচ্ছে সেটাও বোঝা যাচ্ছে। আর এই ঝড়খালি থেকে এবার একটু নজর রাখতে হচ্ছে অবশ্যই দীঘার দিকে, কারণ সেখানেও কিন্তু ইতিমধ্যেই ভালো প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। বৃষ্টিপাত তো বেশ খানিকক্ষণ আগে থেকেই শুরু হয়ে গিয়েছিল, এবং ইতিমধ্যেই হাওয়ার যে দাপট, হাওয়ার কথাও কিন্তু ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর যেটা বলছে যে সর্বোচ্চ গতিবেগ 135 কিলোমিটার, এবং শহর কলকাতা হুগলি হাওড়া আলাদা আলাদা করে কিন্তু হাওয়ার গতিবেগ বলে দেওয়া হয়েছে। আমরা বিক্রমের কাছে চলে যাই, দীঘা থেকে সরাসরি রয়েছেন বিক্রম আমাদের সঙ্গে। ঠিক কি ছবি এই মুহূর্তে দীঘার, বিক্রম? দেখো, সময় যত এগোচ্ছে তত কিন্তু ঝোড়ো হাওয়ার দাপট বাড়ছে, এবং তার সঙ্গে সঙ্গে সমুদ্র কিন্তু উত্তাল হয়ে উঠছে। যেটা সবথেকে উদ্বেগের বা উৎকণ্ঠার বিষয় তা হলো, যেই সময় এই ল্যান্ডফল হওয়ার
সম্ভাবনা রয়েছে বা কথা রয়েছে, ঠিক সেই সময় কিন্তু ভরা কোটালো হতে চলেছে, অর্থাৎ একটা জলোচ্ছ্বাস এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু গোটা এই এলাকা প্লাবিত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, তার সঙ্গে সঙ্গে ক্ষয়ক্ষতিরও কিন্তু আশঙ্কা রয়ে যাচ্ছে। এখানেই তোমাকে জানিয়ে রাখবো যে প্রশাসনের তরফ থেকে ইতিমধ্যেই সমুদ্র সৈকত লাগোয়া যে সমস্ত হোটেলগুলি রয়েছে সমস্ত হোটেল কিন্তু খালি করে দেওয়া হয়েছে পর্যটকদেরকে, এখান থেকে যাতে তারা নির্দিষ্ট গন্তব্যে তাদের বাড়িতে পৌঁছে দেওয়া যায় হোটেল কর্তৃপক্ষদেরকে সেই নির্দেশ দেওয়া হয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে সমুদ্র সৈকতের আশেপাশে কাউকেই কিন্তু যেতে দেওয়া হচ্ছে না। এই মুহূর্তে যে ছবি দেখা যাচ্ছে বৃষ্টি কিছুটা ধরলেও ঝোড়ো হাওয়া কিন্তু অব্যাহত এবং আকাশে কালো মেঘ এখনও পর্যন্ত কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, সব মিলিয়ে একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং তার সঙ্গে সঙ্গে এই ঝোড়ো হাওয়ার দাপট কিন্তু আরও বেড়ে যাবে এমনটাই মনে করা হচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে, কারণ যত রাত বাড়বে যত ল্যান্ডফলের সময়ের কাছাকাছি এসে পৌঁছাবে তত কিন্তু এই ঝোড়ো হাওয়ার দাপট বাড়বে, তার সঙ্গে সঙ্গে সমুদ্র কিন্তু উত্তাল হয়ে উঠবে। এবং যেমনটা বলেছিলাম যেহেতু একেবারে ভরা কোটাল ওই সময় হবে সে কারণে কিন্তু একেবারে এই এলাকা প্লাবিত হওয়ারও সম্ভাবনা রয়েছে। তারপরে যেটা আমরা জানতে পাচ্ছি যে ইতিমধ্যেই জেলা প্রশাসন বা স্থানীয় প্রশাসনের তরফ থেকে ইতিমধ্যেই ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের আধিকারিকদেরকে প্রস্তুত রাখা হয়েছে, তার সঙ্গে সঙ্গে এনডিআরএফদেরকে প্রস্তুত রাখা হয়েছে। ইতিমধ্যেই সাইক্লোন শেল্টারগুলিতে কিন্তু লোকজনকে যারা একেবারে উপকূলবর্তী এলাকায় বসবাস করেন তাদেরকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, তাদের সেই শেল্টারে নিয়ে যাওয়া হয়েছে। আশপাশের সমস্ত এলাকা আপাতভাবে খালি করে দেওয়া হয়েছে। ক্রমাগত সমুদ্র সৈকতে কিন্তু এই মুহূর্তে পুলিশের পেট্রোলিং চলছে এবং এখনও পর্যন্ত যেটা দেখা যাচ্ছে আজকে বিকেলের পর থেকে গোটা সমুদ্র সৈকত কিন্তু জনশূন্য হয়ে গেছে এবং শুধুমাত্র পুলিশ পেট্রোলিং সেখানে চলছে এমনটাই আমরা দেখতে পাচ্ছি। একদম, অনেক ধন্যবাদ বিক্রম। আমি আরেকবার একটু অয়নের কাছে যেতে যাবো। অয়ন রয়েছেন যেখানে, অয়ন আমরা ঝড়খালির ছবিও দেখেছি, তুমি এখন যেখানে রয়েছো ঠিক সেখানকার পরিস্থিতি একটু জানতে চাইবো, কারণ দু আড়াই ঘন্টা দূরে যদি থাকে রিমালের আই যে এবং তার যে অভিজ্ঞতা ল্যান্ডফলের প্রক্রিয়া যখন শুরু হতে শুরু করবে তার আগের ছবিটা জানতে চাইবো, কারণ একেবারে সাগর সুন্দরবনের গা ঘেঁষে যাচ্ছে এপার বাংলার সুন্দরবন সাগর। রিমাল, অয়ন, রিমাল ধেয়ে আসছে ভূখণ্ডের খুব কাছাকাছি রিমাল, এবং আপনাদেরকে জানিয়ে রাখবো লেটেস্ট যে আপডেট পাচ্ছি আমরা, দেড় থেকে আড়াই ঘন্টার মধ্যে এর অভিঘাত মানুষ বুঝতে পারবেন, এবং সাগর থেকে 130 কিলোমিটার দূরে রয়েছে এই রিমাল, ক্যানিং থেকে 140 কিলোমিটার দূরে রয়েছে রিমাল, এমনটাই আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর পাওয়া যাচ্ছে, এবং আর কিছুক্ষণের মধ্যে থেকেই কিন্তু এর অভিঘাতটা বোঝা যাবে, তবে আই আসতে আরও খানিকটা সময় লাগবে এমনটাই আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, অর্থাৎ মধ্যরাত পর্যন্ত অপেক্ষা করতে হবে, কিন্তু তার যে প্রাথমিক অভিঘাত সেটা আর দেড় থেকে আড়াই ঘন্টার মধ্যেই বোঝা যাবে, বিশেষ করে উপকূলবর্তী এলাকার মানুষজন, উত্তর চব্বিশ পরগনার বিস্তীর্ণ অংশের মানুষজন, দক্ষিণ চব্বিশ পরগনার মানুষজন এবং শহর কলকাতার মানুষজন। সব্যসাচী, একদমই, আমরা আমাদের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব আর নতুন কি আপডেট আছে জানানোর চেষ্টা করব, কারণ দু থেকে তিন ঘন্টার মধ্যে রিমালের অভিঘাত শুরু হবে সেটা এখনো পর্যন্ত লাস্ট আপডেট। প্রবল ঘূর্ণিঝড় রিমাল ধেয়ে আসছে ভূখণ্ডের দিকে এবং আরও কাছাকাছি রিমাল রুদ্রমূর্তি ইতিমধ্যেই ধারণ করতে শুরু করেছে, একাধিক জায়গার ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, জলোচ্ছ্বাস যে বৃদ্ধি পাচ্ছে সেই ছবি আপনাদেরকে আমরা দেখিয়েছি, বৃষ্টিপাত শুরু হয়েছে একাধিক জায়গায় এবং সেই সঙ্গে হাওয়ার যে দাপট সেটাও লক্ষ্য করা যাচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি চব্বিশ ঘন্টা।